নিজের গোলক 12 প্রশ্ন মালাটা সমাধান করব। গোলকের চিত্রটা কিরকম? গোলক একটা নিরেট, অর্থাৎ এর মধ্যে কোনো ফাঁপা থাকবে না, নিরেট। এইটা যদি আমরা একটা গোলকের উদাহরণ ধরি, আমরা একটা শর্ট পুটের বল কিংবা সেই এমনি যে বলগুলো হয়, বলগুলো যেটা মাঝখানটা কোনো ফাঁকা থাকবে না, অর্থাৎ এই স্থানটা কোনো ফাঁকা থাকবে, নিরেট থাকবে, সেটাকে আমরা গোলক বলবো। গোলকের কতগুলো সূত্র আছে, সূত্রগুলো খুব সহজ মনে রাখা। সূত্রগুলো আগে দেখে নিই। আচ্ছা, গোলকে যদি বক্রতলের ক্ষেত্রফল বল, বক্রতল বা সমগ্রতল বলতে এই তলটাকে বুঝায়, এই যে উপরিতলটাকে, এটাকে বক্রতল বা সমগ্রতল বলে। এই তলটার ক্ষেত্রফলের সূত্র তাহলে কি? ক্ষেত্রফল। তাহলে এটা কি? বক্রতল বা সমগ্রতল। হ্যাঁ, এর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে তোমার, হ্যাঁ, 4πr² 4πr². আর গোলকের আয়তন, আয়তন বলতে এর মধ্যে কতটা পদার্থ আছে, অর্থাৎ গোলকটার মধ্যে কতটা মেটেরিয়াল দিয়ে গোলকটা তৈরি, সেটা যদি বোঝায়, অর্থাৎ আয়তন। আর আয়তন, আয়তন সমান 4/3πr³। আর কিউ বলতে আর ব্যাসার্ধ, যে আর আর এই যে আর লেখা আছে, আর হচ্ছে এই গোলকটার কেন্দ্র থেকে ব্যাসার্ধের দৈর্ঘ্যকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, যদি গোলকের ক্ষেত্রফল আর আয়তন পেল, গোলকের জায়গায় যদি অর্ধগোলক দিয়ে হতো, অর্ধগোলক বলতে কি না, এই গোলকটাকে যদি আমরা মাঝ বরাবর ছেদ করে নিতাম, অর্থাৎ এই রকম ছবিটা আসতো আমাদের, অর্ধগোলক, অর্ধগোলক এই যে এই পোর্শনটা, হ্যাঁ, পুরো এইটা, এটা একটা অর্ধগোলকের চিত্র। তাহলে অর্ধগোলকের যদি বক্রতলের ক্ষেত্রফল আসতো, মানে এইটা, এইটার যদি বক্রতলের ক্ষেত্রফল আসতো, খালি যদি বক্রতল বলতো, মানে বক্রতল বলতে এই বাঁকানো তলটা, তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল বললে খালি এই যে 4πr² ছিল সমগ্রতল, তাহলে বক্রতল বলতে 4πr² / 2 সমান 2πr² 2πr² আর যদি গোলকের সমগ্রতল বলে, তাহলে দেখো গোলকের সমগ্রতল বললে আমাদের বক্রতলটা আর উপরের তলটা, তাহলে উপরের তলটা কি, বক্রতল হচ্ছে 2πr² আর এই এই যে উপরের তলটা, এইটা একটা বৃত্তর মতো, তাহলে এইটার ক্ষেত্রফল πr² সমান কি হবে, সমগ্রতল অর্ধগোলকের 3πr², অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। সূত্রগুলো এখানে আছে, তোমরা দেখে নিতে পারো, যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্র 4πr², গোলকের আয়তন 4/3πr³, আচ্ছা, অর্ধগোলকের, অর্ধগোলকের যে 4πr² 2πr² বা 2πr² 3πr², ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, নিরেট অর্ধগোলকের, হ্যাঁ, এই যে সমগ্রতলের ক্ষেত্রফল সেটাও দেওয়া আছে, দেখে নিয়ে তো সূত্রগুলো। আরেকটা হচ্ছে কি না, তোমার তাহলে এটা অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, অগ্রতল সমগ্রতলের ক্ষেত্রফল, আর এটা গোলকের বক্রতলের ক্ষেত্রফল, আর এটা গোলকের আয়তন, ঠিক আছে। হ্যাঁ, এবারে হচ্ছে যদি তোমাকে বলতো অর্ধগোলকের আয়তন, অর্ধগোলকের আয়তন, এই অর্ধগোলকটার আয়তন, আয়তন তাহলে কি 4/3πr³, হ্যাঁ, ভাঁচি তো দুই দুই দিয়ে ভাগ করে দিতাম, যেটা অর্ধগোলক বলেছে, তাহলে 4/3πr³ ভাজি দুটা গুণ করলে 1/2, তাহলে 2 2 কেটে যেত, তাহলে 2/3πr³, ঠিক আছে। আর যদি ফাঁপা গোলক বলতে, দেখো এই যেখানে একটা গোলক দিয়েছে, ফাঁপা গোলক, এই যে ফাঁপা গোলকটা, ফাঁপা গোলকটা দুটা ব্যাসার্ধ থাকবে, একটা বড় আর আর একটা ছোট আর, বড় আরটা বাইরের ব্যাসার্ধ, ছোট আরটা ভিতরের ব্যাসার্ধ। এই গোলকটা যদি আয়তন হবে 4/3π, বড় আর কিউ বিযুক্ত ছোট আর কিউ, যেহেতু 4/3πr³, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ফাঁপা গোলক, অর্থাৎ বেদ থাকবে, ফাঁপা গোলকটা বেদ থাকবে, সেই ক্ষেত্রে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। আচ্ছা, আয়তনের ক্ষেত্রে একক হবে ঘন একক, ঘন একক, ক্ষেত্রফল, ক্ষেত্র বর্গ একক, সব বর্গ একক, আয়তন খালি ঘন একক, ঠিক আছে, আর এগুলো বর্গ একক। কষে দেখি 12, তাহলে অঙ্কগুলো আমরা সমাধান করবো। প্রথমের অঙ্কটা কি আছে, না প্রথমের অঙ্কটা উঠেছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে সমগ্রতলে ক্ষেত্রফল, তাহলে গোলকের ব্যাসার্ধ দিয়ে দিচ্ছে, গোলকের এইট ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত দিয়েছে, আর সমান 10.5 সেমি, 5 সেমি, অর্থাৎ সমগ্রতলে ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল 4πr² সমগ্রতলে ক্ষেত্রফল, তাই তো, তাহলে 4×π মানে হচ্ছে 22/7 × 10.5, 10.5 × 10.5 আর স্কোয়ারের জন্য, এটাকে যদি কাটি তাহলে 1.5, এটা উত্তর আসবে আমাদের 1386 বর্গ সেমি, ঠিক আছে। দুইয়ের অঙ্কটা কি বলেছে,
দুইয়ের অঙ্কটা বলেছে এটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431.20 টাকা খরচ হয়। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করতে হয়েছে। তাহলে দেখো এই যে চামড়ার বলটা, এই চামড়ার বলটা তৈরি করতে প্রতি বর্গ সেমি মানে এক বর্গ সেমিতে খরচ হচ্ছে 17.50 টাকা, ঠিক আছে। মোট কত টাকা খরচ হচ্ছে? মোট খরচ হচ্ছে 431.20 টাকা, ঠিক আছে। তাহলে বলটা কত বর্গ সেমি চামড়াটা রয়েছে? তাহলে 431.20 / 17.50, এইটাই তো আমরা বর্গ সেমিটা পেয়ে যাবো, মানে কত বর্গ সেমি জিনিসটা রয়েছে চামড়াটা। তাহলে বলটার ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি, হ্যাঁ, ব্যাসার্ধ সমান আর সেমি। তাহলে বলটার বক্রতলের ক্ষেত্রফল শর্তানুসারে বক্রতলের ক্ষেত্রে 4π r², এইটার সমান হচ্ছে 431.20 17.50, ঠিক আছে। তাহলে r² সমান 431.20 17.50 গুণিত 8টা 1/r হয়ে যাবে, ভাগ আছে, গুণ হয়ে গেছে। তাহলে এটা 22-7 উল্টে গেলে হবে 7/22, ঠিক আছে, 7/22, হ্যাঁ। তাহলে r² সমান আমি দশমিক দশমিক কেটে দিলাম, শূন্য শূন্য কেটে দিলাম, তাহলে 431.17, হ্যাঁ, 431.2, এটা 17 1/4 × 7/22, ঠিক আছে, 7/22। অতএব এটা যদি আমি ক্যালকুলেশন করি, r² সমান আমার আসবে 1.96, ক্যালকুলেশন এটা 1.9, r সমান আসবে √ 1.96, অতএব r সমান আসবে, হ্যাঁ, r সমান আসবে 1.4। অতএব বলটার এটা ব্যাসার্ধ বেরালো, অতএব বলটির ব্যাস সমান 1.4 × 2 × 2, তাহলে 4 × 2 = 8, আর 2.8 সেমি, ঠিক আছে, বলটার ব্যাস বেরিয়ে। 3 নম্বর আমরা কী বলেছে, না, স্কুলে শর্টপুট খেলার জন্য একটি যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 7 সেমি, বলটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসাব দিয়ে, হ্যাঁ, একটা বল স্কুলে যেগুলো শর্টপুট খেলা হয়। 3 নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্ক হলো যে এই যে বলটা, হ্যাঁ, এই বলটা ব্যাসার্ধ দিয়েছে, শর্টপুটের বল একটা স্কুলে যেগুলো খেলা, আর ব্যাসার্ধটা কত দিয়েছে, হ্যাঁ, এই ব্যাসার্ধ ব্যাসের দৈর্ঘ্য দিয়েছে, মানে টোটাল এই দৈর্ঘ্যটা দিয়েছে, হ্যাঁ, 7 সেমি। তাহলে ব্যাসার্ধ সমান 7/2 সেমি। তাহলে বলটিতে কত ঘন সেমি লোহা বলছে, কত ঘন সেমি লোহা আছে, তার মানে বলটির আয়তন বার করতে হবে। তাহলে বলটির আয়তন সমান 4/3 π r³, হ্যাঁ, তাহলে 4/3 π এর মান হচ্ছে 22/7 r³ হচ্ছে 7/2, 7/2 × 7/2, ঠিক আছে, সাথে সাথে কেটে গেল 2 × 2 = 4, আবার এই দুইয়ের সঙ্গে এই দুই কেটে গেল। তাহলে আমার কত বেরিয়ে এসছে এখানে, হ্যাঁ, আমার এসছে ক্যালকুলেশন করলে এটা আছে 539/3, 539/3 সমান 179.23 ঘন সেমি, ঠিক আছে, এটি বলটির আয়তন। 3 নম্বর, 4 নম্বর অঙ্কটা কী বলেছে, 4 নম্বর অঙ্কটা বলেছে 14 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত হবে তা নির্ণয় কর। 14 সেমি ব্যাস বলেছে, ঠিক আছে, 14 সেমি ব্যাস বিশিষ্ট, দেখো একটা আর্কিমিডিসের একটা নীতি ছিল যে কোনো পাত্রে, এবং একটা পাত্রে যদি সম্পূর্ণ চুরচুর জল থাকে, সেখানে যদি একটা কোনো আয়তনের একটা বলকে যদি নিমজ্জিত করা হয়, যে পরিমাণ জল অপসারিত করবে সেই জলের আয়তন সমান বলের আয়তন সমান হবে, ঠিক আছে, সেরকম একটা কনসেপ্টের অঙ্ক দিয়েছে। তাহলে এইটার কী দিয়েছে, ব্যাস দিয়েছে, তাহলে বলটার ব্যাস দিয়েছে, অর্থাৎ ব্যাসার্ধ সমান তো 28/2 সমান 14 সেমি, 28 সেমি ব্যাস বিশিষ্ট দিয়েছে, হ্যাঁ, অতএব জলের আয়তন বার করতে বলেছে, তাহলে আমি বলটার আয়তন বার করি, অতএব বলটির আয়তন সমান 4/3 π r³, হ্যাঁ, সমান 4/3 π/22 × r³, 14 × 14 × 14, 7 × 14, ঠিক আছে, এটা আমার গুণ করলে আসবে 3/4496/3 সমান 1/4
2/3 ঘন সেমি, ঘন সেমি। অতএব সম্পূর্ণ জলে নিমজ্জিত করা আছে, এইটাই হবে জলের আয়তন। অতএব জলটির আয়তন অর্থাৎ যে পরিমাণ জল অপসারিত হবে তার আয়তন কত হবে? 1/1/4/9/8/2/3, হ্যাঁ এটা ঘন সেমি, এটা ঘন সেমি, ঘন সেমি, এত জল নিমজ্জিত হবে। ঠিক আছে।